আসসালামু আলাইকুম বন্ধুরা। স্যার, আমি একটু বের হয়েছিলাম অফিসে যাওয়ার জন্য, তো মাঝ রাস্তায় দেখি আমার ছোট ভাই নাজমুল, ও স্কুলে না গিয়ে সাইকেল চালাচ্ছে। তো আমি ওকে বুঝতে দিইনি যে আমি ওর পিছনে, আর দেখেন কিভাবে ও সাইকেল চালাচ্ছে, কিভাবে টার্নিং নিচ্ছে, একবারও পিছনে তাকাচ্ছে না যে আসলে আশেপাশে কেউ আছে কি নেই। সে তার মন মতো সাইকেল চালাচ্ছে, পাশাপাশি মানে এমনভাবে সাইকেল চালাচ্ছে, সাথে আবার কোথা থেকে একটা বেলুন নিয়ে আসছে, দেখেন বেলুনটাও সাইকেলের হ্যান্ডেলে বেঁধে রাখছে। দেখেন গাড়িটাকে কোনো প্রকার তোয়াক্কাই করলো না যে এটা একটা গাড়ি, কীভাবে ওভারটেক করে যাচ্ছে। তো দেখি আসলে আজকে ও কোথায় যায়, ও স্কুলে গেছে কি যায়নি, তাও একটু আমরা যাচাই বাছাই করে দেখব। মানে এটা আসলে খুবই বাজে অভ্যাস। দেখেন কিভাবে রিকশাগুলোকে ওভারটেক করতেছে, পাশাপাশি দেখেন ওর চালানোর ওয়েটা, মনে হয় যে আসলে কত বছর যাবত সে অভিজ্ঞ সাইকেল চালানোতে, এমনভাবে চালাচ্ছে। দেখেন কিভাবে ওভারটেক করলো চিপা একটা রাস্তা দিয়ে। তো যাই হোক, এই তো দেখেন আমাকে দেখে ফেলছে, এখন ওকে ধরি দেখি কি অবস্থা, ও কী কারণে এই রোডে আসছে, কেন এত দূরে আসলো জিজ্ঞাসা করি। স্কুল ফাঁকি দিয়া সাইকেল চালাস না? ছুটি এসে একটু ঘুরতে এসো, ঘোরা শেষ? চলো চলো বাসায় চলো।